নু সালাম ওনার অভিশপ্ত আহাদ্রোহী এবং পাপিষ্ট জাতিকে বলেছিল যাদের অনাবৃষ্টির কারণে ছেলে সন্তান অথবা সন্তান সন্ততি না থাকার কারণে যাদের জীবন ছিল অত্যন্ত মানে ডিফিকাল্টিজের মধ্যে যারা জীবন যাপন পার করছিল কিন্তু তারা আল্লাহ ভীরুতা তাদের ভিতরে ছিল না নু আলাইসালাম তাদের বিভিন্নভাবে ভাবে দাওয়াত করেছে তাদের চেষ্টা করেছে ভালো পরামর্শ দিয়ে আল্লাহর অনুগত্য হাসিল করার যখন ওনার জাতি যখন কোনো কিছুতে মানলো না তখন নু আলাইসালাম একটা দারুণ অফার করেছিল তিনি ওনার জাতিকে বলছিল যে ফাকুলতু ফাকুল তুস্তাক ফির আব্বাকুমাহ উনি ওনার জাতিকে বলল যে তোমরা রবের কাছে ক্ষমা চাও তাইলে রব তোমাদের যাবতীয় অপরাধ সমূহ মাফ করে দেবে ইউরসিলারা তিনি আকাশ থেকে বারি বৃষ্টি বর্ষণ করবে যা দিয়ে কল্যাণ আসলে ওই বৃষ্টি দিয়ে কল্যাণ আসবে ওই বৃষ্টিতে কল্যাণ থাকবে কেমন অয়োমদিৎ খুম বিয়াময়াল এবং আল্লাহ সুবহানতে আলা তোমরা যদি বলো যে হে আল্লাহ আমাকে মাপ করে দেন আর পুনরায় যদি অপরাধ না করো তাহলে অয়ুমদিদ খুম বিয়াময়াল তোমাদের যে অল্প স্বল্প মানে টাকার সংকট মানে তোমাদের যে অল্পতা আছে স্বল্পতা আছে টাকা পয়সার অর্থনৈতিক অবস্থা যে দুর্বল ভঙ্গুর অয়ুমদিৎ খুম বিয়াময়াল তোমাদের সম্পদ সম্পদ তিনি কি করবে বৃদ্ধি করবে ওবেন ইন এবং তোমাদেরকে সন্তান সন্ততি দান করবে যে সম্পদ আল্লাহ তোমাদের বৃদ্ধি করবে তোমরা যে সম্পদের যে দুর্ভিক্ষে তোমরা আল্লাহ তোমাদের সম্পদ বৃদ্ধি করবে তো সম্পদ বৃদ্ধি হইলে কি সৌন্দর্য হয়ে যায় ওগুলো খাওয়ার লোকজন থাকা লাগে তিনি সুবাহত আল্লাহ বলছেন যে ওয়া বিন তোমাদের সন্তান সন্ততি তিনি দান করবে তো তুমি যদি মাপ চাও তাহলে বৃষ্টি বর্ষণ হবে তাহলে আকাশ থেকে বারে বৃষ্টি বর্ষণ হবে তাহলে তিনি সম্পদ বৃদ্ধি করবে সন্তান সন্ততি দান করবে আর একটা তুমি মারা পর্যাহারা যে জান্নাতের মানে নিচে দিয়ে ঝর্ণা বইবে কেমন যাদের যাদের বৃষ্টি বৃষ্টি বা অনাবৃষ্টি ইস্যু আছে আমাদের যাদের সম্পদ কম আছে আমাদের যাদের সন্তান সন্ততি ইস্যু আছে যাদের জান্নাত লাগবে সবার একটা আমল অত্যন্ত গুরুত্ব দিয়ে করতে হবে সেটা হচ্ছে যাবতীয় পাপ সমূহ থেকে আল্লাহের কাছে ক্ষমা চাইবে এবং ওই পাপে না যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে যদি হয়ে যায় আবার মাপ চাইবে 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 করতে চাইবে না চাইবে না চাইবে না ডাই হার্ট সোল চাইবে যে অপরাধ করবে না বাট ইন কেস ইন এনি সিচুয়েশন হয়ে গেছে এট দা সেম টাইম মানে যখন মানে অপরাধ বোধ হয়েছে ঠিক ওই সময় এক সেকেন্ড দেরি না করে রাত নাকি দিন দাঁড়িয়ে আছে নাকি বসে আছে শুয়ে আছে জেগে আছে না কোথায় আছে কাজে আছে বিশ্রামে আছে সুস্থ আছে অসুস্থ আছে সুখে আছে দুঃখে আছে এগুলো ভাবা যাবে না এট দা সেম টাইম আল্লাহ কাছে ক্ষমা চেয়ে নিতে হবে ওই অপরাধে আর যাওয়া যাবে না এরকম মন মানসিকতা দৃঢ়তা নিয়ে কেমন এবং বিগত পাপের জন্য ইতস্ত থাকবে ভবিষ্যতে সংকল্প করবে এইটা হচ্ছে ফার করার সর্বোচ্চ পদ্ধতি সর্বোচ্চ পদ্ধতি তুয়ালাম ইস্তফারের মধ্যে কি কি সলিউশন আছে সলিউশন গুলো বলে দিচ্ছে কেমন মানে যদি কারো অনাবৃষ্টি ইস্যু থাকে যদি কারো সন্তান সন্ততি ইস্যু থাকে যদি কারো সম্পদ স্বল্পতার ইস্যু থাকে কেমন দুর্ভিক্ষর ইস্যু থাকে যদি কারো জান্নাতে যাওয়ার ভয় থাকে তাহলে একটা সলিউশন ভেরি ইজি সলিউশন হচ্ছে কি আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আমাকে maaf করে দেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আমাকে maaf করে দেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই এটা বলতে পারে আরো ভালো ইস্তেগফার এটা আর সাইয়দুল ইস্তেগফার করতে পারে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা এটা পড়তে পারে কেমন আর যদি আরবি কোনোগুলো মুখস্থ না থাকে তাহলে সোজা বাংলায় বলবে যে আল্লাহ আমি ওমক 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 বড় পাপে লিপ্ত ছিলাম তোমার ভয়ে আমি বিরত হয়েছি আমি আর ওই পাপে যাব না ইতস্ত থাকবে এটা বলবে আর সর্বক্ষণ আস্তাকফরুল্লাহ 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 সময় পেলে বলবে কারো যদি অধিক দয়ার প্রয়োজন হয় অনেক দয়ার প্রয়োজন তাহলে সে দুরুদ পড়বে আল্লাহ মাসল্লি আলা মোহাম্মদ এটা পড়বে কেমন কারণ আল্লাহ মাসল্লি আলা মোহাম্মদ দুরুদ ইব্রাহিম যদি সে পড়ে বা দুরুদ পড়ে রসুল উপর যদি দুরুদ মানে পড়ে সে তাহলে তার জন্য রহমত নাজিল হবে তার গুনা ক্ষমা হবে তার মর্যাদা বৃদ্ধি হবে কেমন যদি কেউ চায় যে তার তার নেকির পাল্লা সে ভারী করবে তাহলে সে আলহামদুলিল্লাহ বলবে বললে মিজান আলহামদুল্লাহ শব্দটা ভারী করে দেয় কেমন যদি যদি কেউ কেউ চায় যে অনেক বেশি নেকি করবে তাহলে সে বলবে সুফান আল্লাহ সুফান আল্লাহ বললে কি হয় আসমান আর জমিনের যে খালি জায়গাটুকু আছে খালি জায়গাটুকু নেকিতে পরিপূর্ণ হয়ে যায় সো দিজ আর ভেরি সিম্পল মানে মুখে অনেক সহজ বলা মুখে অনেক সহজ বলা সো হ্যাঁ আল্লাহ আলহামদুল্লাল্লাহ আকবর লা ইলাহ ইল্লাল্লা হ্যাঁ লা হাওলাউলা কৌথায় ইল্লা বিল্লাহ এগুলো মুখে অনেক সহজ বলা অনেক অল্প সময়ে বলতে পারে কিন্তু এগুলোর বেনিফিট অনেক হাইলি মানে বেনিফিটের বেনিফিট আছে মানুষের আমালকে সংশোধন করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য জান্নাতের কি বলে এটাকে জান্নাতের নিকটবর্তী হওয়ার আমল এগুলো কেমন সো প্রথম কথা হলো অনেক বৃষ্টি হয় অথবা অনেক বেশি খরা হয় এগুলো সবই মানে আল্লাহ এগুলো সব ঠিক করে দিতে পারে যতটুকু বৃষ্টি দিতে পারে যতটুকু খরা দিতে অতটুকুই পারে বৃষ্টির মধ্যে আল্লাহ কল্যাণ রাখতে পারে আবার এটার মধ্যে অনেকের জন্য অনেক ক্ষতিকর দিকও থাকতে পারে সো সবকিছু আল্লাহকে 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 সন্তুষ্ট রাখতে হবে যদি কোনো মানুষ বৃষ্টি অনাবৃষ্টি মনে রাখবেন বৃষ্টি অনাবৃষ্টি সন্তান সন্ততি সম্পদ এবং জান্নাত এগুলো হচ্ছে কি ওয়ার্ড হচ্ছে আস্তাকর ইস্তেকাফার করলে এগুলো সলভ হয়ে যাবে যার টাকা পয়সা কম আছে সে ইস্তেকাফার করতে হবে প্রশ্ন কতদিন আমি জানি না প্রশ্ন কতবার আমি তাও জানি না প্রশ্ন কত বছর আমি তাও জানি এগুলো কি ওয়ার্ড সলিউশন কি ওয়ার্ড আল্লাহ মানে আল্লাহ যখন দিবে বাট এগুলোর থ্রুতে পাওয়া সহজ আস্তাকর 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 এইগুলোর থ্রুতে এই শব্দগুলোর থ্রুতে মানে সম্পদ বৃদ্ধি করা সম্ভব হালাল ওয়েতে এগুলো থ্রুতে সন্তান সন্তান নেক পাওয়া সম্ভব সন্তানদের হৃদায়ত কামনা করা সম্ভব সন্তান লাভ সম্ভব কেমন দিজ আর দা কি ওয়ার্ড মানে এগুলো দারুন সফলতার শব্দ আস্তাখরুল্লাহ আস্তাকরুল্লাহ আস্তাখরুল্লাহ বলা আলাইকুম সালামালাইকুম